বন্ধুরা এটি একটি চায়না থিরি জাতের লেবু কাছে চারা আপনারা দেখতে পাচ্ছেন এই থিরি লেবুর চারাটি আজ বাড়ির ছাদে লাগানো হবে গাছটি আমার মায়ের হাত দিয়ে লাগাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই চায়না থ্রি লেবু একটি কিন্তু উচ্চ ফলনশীল জাত এবং সাত মাসের মধ্যেই কিন্তু ফল চলে আসে অল্প বয়সে একটি গাছ থেকে গড়ে পাঁচশো থেকে এক হাজারটি লেবু পাওয়া যায় একটু যত্ন করলে এটি একটি বীজবিহীন লেবু এই জাতের কাগজি লেবুতে বীজ নাই এটির আরেকটি নাম হলো সিডলেস লেবু লেবুতে প্রচুর রস থাকে এবং সুগন্ধ থাকে এই লেবুতে বেশি রস থাকার কারণে গরমের দিনে সরবরাহ ও চাহিদা বেশি থাকে মাঝারি আকার এবং বাজার মূল্য খুবই ভালো লেবুর চাহিদা সময় থাকে এক থেকে পাঁচ টাকা পর্যন্ত বিক্রয় করা হয় বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই লেবুর চারাটির যেই মাটির সাথে যে পলিথিন দিয়ে শিকড় আটকে আছে সেই পলিথিন আমার আম্মা ছাড়িয়ে নিলেন এবং আসলে লাগানোর মতো তেমন কোনো কিছু ছাদে ছিল না তাই এর ভেতরেই লাগিয়ে দেওয়া হলো চায়না থ্রি লেবুর চারাটি গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মাটি খুবই নরম ছিল আসলে শখের বসেই চারাটি কিনেছিলাম চারাটি আমার কাছে নিয়েছিল আশি টাকা চারাটি চার পাঁচ দিন আগে কেনা ছিল তারপরে আজকে লাগানো হলো দেখতে পাচ্ছেন বন্ধুরা চারাটি রোপণ করা হয়ে গেছে আমার আম্মা এখন পানি দিয়ে দিচ্ছেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ